আল্লাহ তাআলা বড় বড় পাঁচজন নবীর কথা বললেন হযরত নূহ হে নবী আপনি ইব্রাহিম মূসা এবং ঈসা এই পাঁচজন নবীকে আমি যে দিন দিলাম জীবন ব্যবস্থা দিলাম যে নির্দেশনা দিলাম সারা আলাকুম মিনাদ্দিন লাকুম তোমাদের জন্য আমি সেটাই দিলাম নবীদের কাজ যাহা উম্মতের কাজ হবে হুবহু তাহা নবী যা বলবে উম্মত তাই বলবে নবী যা করবে উম্মত তাই করবে নবীর জীবনের সাথে উম্মতের জীবন আচারের মিল থাকবে নবীর চিন্তা চেতনা চলন বলন সবটাই হলো উম্মতের জন্য মডেল আদর্শ নবীর চিন্তার বাহিরে চললে উম্মত তোমার চিন্তা হবে বিভ্রান্ত নবীর আমলের বাহিরে তোমার আমল যদি হয় সে আমল হবে বাতিল নবীর কথার সাথে উম্মতের কথা না মিললে সে কথা হবে মূল্যহীন আল্লাহ তাআলা বড় বড় পাঁচজন নবীর কথা বলে আবার বলছেন তোমাদের জন্য আমি সে জীবন ব্যবস্থা দিলাম সেই নির্দেশনা দিলাম নির্দেশনাটি কি জানা দরকার আছে না নাই আমাদের জন্য দিছে আমরা যদি সেই নির্দেশনার বাহিরে চলে যাই বোঝা যাবে ইব্রাহিমের সাথে আমাদের মিল নাই ঈসা মূসা নূহ নবীর সাথে আমাদের মিল নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের মিল নাই আর নবীর সাথে যদি উম্মতের মিল না থাকে ওই উম্মত নবীর সাথে জান্নাত পাবে না উম্মতের আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হওয়ার জন্য শর্ত হলো নবীর সাথে হুবহু মিলতেই হবে মাথার মাপে টুপি গায়ের মাপে পাঞ্জাবি নবীর মাপে ইসলাম দোকানদারের কাছে টুপি যত সুন্দর সুন্দর থাকুক না কেন মাথায় যদি না লাগে কোনো ক্রেতা কিনে একটু বড় হলে মাথায় দিয়া দেখে ঢুকে গেছে বেশি রেখে দেয় আরেকটা হাতে নিয়ে মেপে দেখে ছোট রেখে দেয় দেখি আরেকটা পাঁচটা সাতটা দেখার পরে দেখলো একটাও মাপে মিল নাই কিনে না হাঁটা দে কথা বলতে হবে কিনবে না চলে যাবে রওনা দিছে দোকানদার বলে ভাই যান কই যান নিয়ে যান দোকানদারের কথা শুনে ক্রেতা বলে মাথায় তো লাগে না এবার দোকানদার কয় মাথায় না লাগলে কি হইছে নিয়ে যান 10 টাকা কম দিয়েন নেবেন আল্লাহ তাআলার কাছে আপনার নামাজ রোজা হজ যাকাত টোটাল দিনের কোনো মূল্য নাই যদি নবী মুহাম্মাদের সাথে না মিলে আল্লাহ উম্মতের প্রতিটা আমল নবীর সাথে মিলায়া মিলায়া কবুল করে বেশি হলেও বাদ কম হলেও বাদ মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত সবাই একটু দয়া করে কথা বলুন মাগরিবের ফরজ কয় রাকাত যদি বেশি সওয়াবের নিয়তে কেউ 4 রাকাত পড়ে সওয়াব একটু বেশি হবে বাতিল অথচ যে মাগরিব 4 রাকাত পড়লো চতুর্থ রাকাতে সূরা ফাতিহা আছে না নাই কোরআন তেলাওয়াতে প্রতি অক্ষরে 10 নেকি হয় ও বেটা সূরা ফাতিহা একবার বেশি পড়ছে নামাজ বাদ নেক নাই চতুর্থ নাম্বার রাকাতে রুকু সেজদা আছে না নাই সুবহান রাব্বিয়াল আলা নাই সুবহান রাব্বিয়াল আযীম নাই
ও বেটা দুটা সেজদা বেশি দিছে একটা রুকুও বেশি দিছে নয় বার তাসবিহও বেশি পড়ছে সব বেশি হবে না ওই যে মাথা বড় টুপি ঢোকে না মাথা ছোট টুপি বড় দোকানদার কয় কম দাম হইল নিমু মাফে তো হইল না لقد كان لكم في رسول الله أسوة حسنة قل إن كنتم تحبون الله فاتبعوني وما تفنر إسلام جدي رسول الرشاد نامل أفنر إسلام الله ركس يكنا ملو نين دنيا شعب علمت موت সবাই ফতোয়া দেবে একটাই যে বেটা বেশি সওয়াবের নিয়তে মাগরিবের নামাজ তিন রাকাতের জায়গায় চার রাকাত পড়েছে যারা তিন রাকাত পড়ে সালাম ফিরালো তারা যে পরিমাণ সওয়াব পেয়েছে চার রাকাত ওয়ালা ওই পরিমাণ সওয়াব পাবে না বাতিল হবে বেশি পাওয়া দূরের কথা কই ব্যবসা তো পরে ফুজি নাই আম নাই সালাও নাই পুরাটাই আপনি যুক্তি দেবেন অসুবিধা কি এক রাকাত বেশি পড়েছি চার নাম্বার রাকাতে তো আমি সোনার বাংলা গান গাই নাই আমি তো সূরা ফাতিহা পড়ছি আমি রুকু সেজদায় তো রবীন্দ্রসঙ্গীত কই নাই নজরুল সঙ্গীত পড়ি নাই সুবহান রাব্বিয়াল আলা আজিম পড়ছি আচ্ছা সওয়াব একটু বেশি না হোক কিছু হইল তো ফামু সব মানুষ বলবে বাতিল 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 এর কারণ হলো তোমার মাগরিব রাসূলের সাথে মিলে নাই তে আল্লাহ তোমার মাগরিবের নামাজ নেয় না এই উদাহরণ দিয়া পুরা ইসলাম বুঝাইয়া দিলাম আপনার পুরা জীবন যদি রাসূলের সাথে না মিলে আপনার ইসলাম আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যাবে